চারিদিকে ধুধু মরুভূমি, যতদূর চোখ যায় শুধু বালু আর বালু। তপ্ত রোদের তেজে পুড়ে যায় শরীর। এই সময় একটু শীতল বাতাস, সাথে এক ফোঁটা পানির যেন বড়ই প্রয়োজন। তবে মরুভূমিতে মরিচিকার নাম হয়তো সবারই জানা। যে সময়টা পানির খুব হাহাকার, তখনই যেন দূরে কোথাও পানির চিহ্ন দেখা যায়। আর সেই পানির পেছনে ছুটতে ছুটতে দিক বিদিক হতে হয় অনেককেই, কিন্তু পানির আর খোঁজ পাওয়া যায় না। আর এটাকেই মূলত মরিচিকা নাম দেওয়া হয়েছে। তবে মরিচিকার বদলে যদি সেই খাখা মরুভূমিতেই দেখা যায় বিশাল এক গ্রাম যেখানে রয়েছে সুপ্ত পানির ভাণ্ডার, তাহলে বিষয়টা কেমন হয়? অবাস্তব মনে হলেও মরুভূমিতে রয়েছে এমন এক গ্রাম যার নাম হুয়াকাচিনা, বা মরুভূমির মাঝখানে একখণ্ড স্বর্গ বলা যায়। মরুভূমির মাঝখানে একটি চমৎকার গ্রাম, অথচ এর তেমন পরিচিতি নেই। এসব পর্যবেক্ষণ করলে বিস্ময় জাগে। মরুভূমি প্রেমী মানুষেরা পৃথিবীর যে সকল স্থানে অন্তত জীবনে একবার হলেও ভ্রমণ করতে যান, সেই স্থানগুলোর তালিকায় উপরের দিকে থাকার যোগ্য দাবিদার পেরুর হুয়াকাচিনা। হুয়াকাচিনা হচ্ছে পেরুর উপকূলীয় সেচুরা মরুভূমির মাঝখানে অবস্থিত একটি গ্রাম, যেখানে অনায়াসে কয়েকদিন সময় কাটিয়ে দেয়া যাবে। এই গ্রামে 150 কম সংখ্যক অধিবাসী বসবাস করে, যারা প্রায় সবাই পর্যটন ব্যবসার সাথে কোনো না কোনো ভাবে জড়িত। মরুভূমির মাঝখানে হলেও আবাসন নিয়ে কোনো চিন্তা নেই এখানে, কারণ পর্যটকের থাকার জন্য চমৎকার কিছু হোটেল ও রেস্টুরেন্ট আছে। তবে মরুভূমিতে অবস্থানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পানি। আর হুয়াকাচিনায় গড়ে উঠেছে মূলত একটি ছোট প্রাকৃতিক জলাধারকে কেন্দ্র করে, তাই এখানে পানিজনিত কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না। চাইলে সে জলধারাতে সাঁতার কাটা বা নৌকা নিয়ে ঘুরেও বেড়ানো যাবে। সেচুরা মরুভূমির তপ্ত বারবত পাড়ি দিয়ে আসার পর যখন বিভিন্ন গাছের ছায়া ঘেরা এই লেগুনা চোখের সামনে আসবে, তখন সৌন্দর্যতে বিমোহিত হতে হবে যে কাউকে। আসলে সেই ছোট্ট লেগুনাই হুয়াকাচিনা গ্রামের প্রাণ, এটি পর্যটকদের প্রধান আকর্ষণ। তবে মরুভূমির মাঝে এমন অনিন্দ্য সুন্দর জলধারা তৈরি নিয়ে বিভিন্ন লোকশ্রুতি প্রচলিত আছে। হুয়াকাচিনা শব্দের অর্থ হচ্ছে ক্রন্দনরত তরুণী। পেরুর বেশিরভাগ মানুষ মনে করেন বহু বছর আগে একজন ইনকা রাজকন্যা মরুভূমির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনাক্রমে সেই রাজকন্যা একজন শিকারের হাতে ধরা পড়েন। শিকারী তার দিকে খারাপ নজরে তাকালে রাজকন্যা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তার হাতে থাকা আয়না মাটিতে পড়ে যায়। স্থানীয় লোকশ্রুতি অনুযায়ী আয়না মাটিতে পড়ে ভেঙে যায় এবং কাঁচের টুকরো থেকে পরবর্তীতে সৃষ্টি হয় এই জলাধার। আবার অনেকের মতে এক ইনকা রাজকন্যা একজন সুদর্শন যুবককে প্রচন্ড ভালোবাসত, কিন্তু পরবর্তীতে হঠাৎ করে সেই যুবক মারা যায়। রাজকন্যা তার ভালোবাসার মানুষের মৃত্যুতে এত বেশি কাঁদেন যে তার চোখের পানি থেকে পরবর্তীতে সে জলাধার সৃষ্টি হয়। এগুলো ছাড়াও আরো বেশ কিছু জনশ্রুতি রয়েছে, সবগুলোতেই ইনকা রাজকন্যার কথা বলা হয়েছে। মরুভূমির মাঝে এরকম একটি গ্রাম আসলে আশ্চর্যের বিষয়। প্রকৃতি আমাদের সামনে এত সব অনিন্দ সুন্দর সৃষ্টি তৈরি করে রেখেছে যে বিস্মিত না হয়ে উপায়ই নেই। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।